নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত আর তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বঙ্গবায়ো। নতুন নতুন খবরের আপডেটস পেতে এবং নিউজ পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সাথে সাথে বেল আইকনটি প্রেস করুন যাতে নোটিফিকেশন সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে পৌঁছে যায়। আপারে মেয়র তালিকাতে নাকি সবাই প্রশিক্ষিত এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত, এই নিয়ে একটি খবর প্রকাশ করা হয়েছে। আমরা জানি রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক চলছে অনেকদিন থেকেই এবং বিভিন্ন ধরনের অনিয়মের খবর পেয়ে পরীক্ষার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছে এবং এই বিতর্ক আরও চরম হয় পুজোর সময়, যখন আপার প্রাইমারি একটি মেয়ে তালিকা প্রকাশ করায়। সেই মেয়ে তালিকাতে বহু ভুল ধরা পড়ে এবং সেই ভিত্তিতে কিন্তু অভিযোগ করা হয় কমিশনের কাছে এবং তারপর তারা আদালতের কাছে দ্বারস্থ হয় এবং এই সব মামলার শুনানি কিন্তু এই মাসেই এবং এই শুনানির উপর নির্ভর করছে আপার প্রাইমারির ভবিষ্যৎ। কমিশনের ওপর একটি অভিযোগ ছিল যে নতুন যে আপার প্রাইমারি মেধা তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকাতে নাকি অপ্রশিক্ষিত প্রার্থীরা আছে এবং এই নিয়ে কমিশনের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়। কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে মেধা তালিকা যারা আছে তারা নাকি সবাই প্রশিক্ষিত। এই অপ্রশিক্ষিত এবং প্রশিক্ষিতর গল্প ফেঁদে একাধিক পরীক্ষার্থী এই মেধা তালিকাকে বাতিল করার চেষ্টা করছে, কিন্তু সব শেষে সঠিক রায় দেবে কিন্তু আদালত। আদালত কিন্তু নির্ধারণ করবে এই আপার প্রাইমারিতে যে মেয়ে তালিকা প্রকাশ করেছিল সেই তালিকাতে কোনো অপ্রশিক্ষিত প্রার্থী আছে কি নেই এবং সেই রায়ের ওপর নির্ভর করছে আপারের ভবিষ্যৎ। যদি মেয়ে তালিকায় কোনো অপ্রশিক্ষিত প্রার্থী দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু ওই পুরনো মেয়ে তালিকাকে বাতিল করা হবে। সবাই নজর রাখুন আদালতের রায়ের ওপর এই ধরনের নতুন আপডেটস পেতে এবং এর পরবর্তী আপডেটস পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করবেন যাতে নোটিফিকেশন সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে পৌঁছে যায়।